হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা রানী যে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমি আপনাদের সম্পা আমিও ভালো আছি অনেকদিন আমি ব্লগ শেয়ার করি না কোনো রান্নার ভিডিও শেয়ার করি না সেই জন্য আমি ভাবলাম আজ আমি একটু পাতলা মিষ্টি তৈরি করছিলাম যেহেতু আমি কুলিপিঠা বানাচ্ছিলাম কুলিপিঠাটা তো মিষ্টির মতোই কিন্তু খেতে খুব ভালো লাগে আমার খুব ফেভারেট একটা ডিশ পছন্দের ডিশ আমি খুব পছন্দ করি কুলিপিঠে খেতে আর ভালোবাসি বানাতেও খুব ভালোবাসি সেই জন্য আজকে বানাচ্ছিলাম ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আর যা কিছু করি প্রায় জিনিসই রকম জিনিস করলে আমি আপনাদের সাথে শেয়ার করি আর আজকে আমি এটা বানাচ্ছিলাম যে ওই জন্য শেয়ার করছি আমার নারকেলটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে না এখন আমি একটু আদা থেতো করে দিয়ে দিচ্ছি কারণ আদাটা যদি নারকেলে দেওয়া হয় না নারকেলের টেস্টটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে আর এরপরে আমি দেখুন আমার হাতে এলাইচি আছে চার পাঁচটার মতো এলাইচি আমি একটু পুতো দিয়ে শিল নোড়া বলে না সেই শিল নোড়ার দিয়ে একটু থেতো করে নিয়েছি থেতো করে দেখুন এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে এসেছে নারকেলটা খুব বেশি ভাজাও করবো না আবার খুব বেশি নরমও রাখবো না যেহেতু আমি কুলিপিঠেতে দেবো খুব বেশি কড়া করার নারুর তৈরির মতো কড়া করার কোনো প্রয়োজনই নেই এরকম ফিলে করলেই হয়ে যাবে এবার দেখো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি যেহেতু আমার ভাজা হয়ে গেছে সেই আমি তুলে নেবো আর বেশি ভাজা করব না দেখুন কী দারুণ কালার এসেছে খেজুরের গুড় দিয়ে তৈরি করা তো খেজুরের গুড় খেতেই খুব অসাধারণ আর নারকেল দিয়ে যদি বানানো যায় এইভাবে পুরটা কুলিপিঠের তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে আর এখানে দেখুন আমি চাল চালের গুড়ি আর গরম জল দিয়ে মেখে নিয়েছি যেভাবে মাকে সবাই একই প্রসেসে মাকে যদি আপনারা ভিডিও চান কমেন্ট করবেন যে কিভাবে তুমি চালের গুঁড়িটা মাখাও আমি তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মাখাতে হয় কারণ একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখতে খুব বেশটা ভালো লাগবে না আমি অনেকগুলো কুলিপিঠে দেখুন বানিয়ে রেখে দিয়েছি এবার চা কিছুটা চালের গুঁড়ি আমি হাতে নিয়ে ওটা বল মতো করে নিয়েছি নিয়ে এবার একটু পাকিয়ে 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 দেখুন একটা থালার মতো বা বাটির মতো করে নিচ্ছি থালা বাটি যাই হোক যে যেরকম করে পারবেন করে নেবেন আর এই দেখুন পুটটা কি সুন্দর করে দিয়ে তারপরে আমি মুখটা সিল করে দেবো যেরকম ডিজাইন যে যে যেমন ডিজাইন পারবেন করে নেবেন ডিজাইনের উপর কারোরই নেই আমি চামচ দিয়েও ডিজাইন করেছি আর হাত দিয়েও ডিজাইন করেছি চামচ দিয়ে ডিজাইনটা আমি দেখালাম না আমি হাতটা দিয়ে হাত দিয়ে যেভাবে আমি ডিজাইনটা করি বেশিরভাগ করে থাকি সেভাবে আমি দেখাচ্ছি আমি ছাঁচটাচ কিছু ইউজ করি না অনেকেই আছে ছাঁচে তৈরি করে কিন্তু আমি হাত দিয়ে পারি বলে আমি ছাচে ভালো ইউজ করি না কারণ ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেই জন্য হাত দিয়ে ভালো করে সিল করে দিলে কি হয় পিঠাটা আমার ফাটবে না ভালো হবে আর খুব ভালোও লাগবে আর আমার যেই কুলিপিটের ইটা না ওটা বেশি মোটা করে করিনি ওটা খেতে তো অসাধারণ লাগবেই কারণ আমি খোলটাকে অনেকটাই পাতলা করে ই করেছি বাটির মতো করে করে নিয়ে তারপরে আমি পুটটা দিয়েছি নারকেলের পুটটা অনেকটা বেশি দিয়েছি দেখুন এখানে আমি অনেক রকমের ডিজাইন বানিয়েছি এই দেখুন এখন আমি একটি পাত্রে এই ফুটো ফুটো জালির মতো আছে আমাদের বাড়িতে ভাপানোর জন্য আমাদের ভাপানোর সেই ইটা নেই কিন্তু এটা আমার শাশুড়ি মায়ের তৈরি করা খুবই ভালো এতে ভালোই বেশ সিদ্ধ হয়ে যায় আর এই দেখুন আমাদের ফ্যান ফ্যানকারি যেই গাবলায় সেই গাবলাটাতে জল দিয়ে উনুনে বসিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে গরম করে নিতে হবে তারপরে এই ফুটো ফুটো যেই থালটা দেখছো এই থালটাতে আমি পিঠেগুলো দিয়ে এই যে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি জাল দেবো ওতেই আমার পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে অনেকে আছে জলের ভিতরে দিয়ে সিদ্ধ করে কিন্তু ওতে নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে সেই জন্য আমি করলাম না আর এদিকে দেখো আমি দুধ জাল দিয়ে নিয়েছি আর দুধের ভিতরে কি করেছি কিছুটা সিমই আমি দিয়ে নিয়েছি যাতে আমার পিঠেটা খুব ভালো হয় আর যেই সিদ্ধ করা যেই কুলিপিঠেগুলো ওই পিঠেগুলো দেখো আমি একে একে সব এই দুধের ভিতরে ছেড়ে দেবো দিলেই আমার কুলিপিঠেটা তৈরি আর পরের ভিডিওটা তুলতে অ্যাকচুয়ালি আমার মনে ছিল না আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে সেই জন্য এই অবধি আমি ইতি করে দিচ্ছি থ্যাংক ইউ দেখার জন্য ধন্যবাদ